দেখুন, কল্যাণ ব্যানার্জি এখান থেকে দুবার জিতে এসেছে, তিনবার জিতেছে। তো কল্যাণ ব্যানার্জি যে কাজটা করার সেটা উনি করেছেন, এবার সেটা বিচার করবে সাধারণ মানুষ, সাধারণ সবাই, যে সেভাবে কি কাজ পেয়েছে না পেয়েছে, আগামী দিন বর্তমানে রাজনৈতিক ভবিষ্যৎ কি, আগামী দিনে কি চায় তারা, কেন্দ্রে কোন সরকার গঠন করতে চায়, অনেক কিছুর ওপর লোকসভা ভোট হয়। লোকসভা ভোট তো স্থানীয় লোক কি কাজ করেছে এইভাবে তো হয় না। 200% ফ্লপ, 200%। ব্যাপারটা হচ্ছে এদের তো ভোটে দাঁড়ানোর দরকার নেই, কারণ যারা রাজনীতিবিদ তারা তো গিয়ে বলছে না যে আমি সিনেমা করব, আমি ক্রিকেট খেলবো। তাহলে যে যার কাজ তাকে সেটা করতে দিতে হবে। সবাই যদি বলে আমি এটা পারি তাহলে তো এই সমস্যাই হবে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে সাধারণ মানুষ, তারা পরিষেবা পাচ্ছে না। বিধায়ককে তো আমি একবারই দেখেছি, তারপরে আমি বিধায়ককে আমি সত্যি কথা বলতে পাওয়া যায় না। কিন্তু আমাদের উত্তরপাড়ায় যারা পুরভোট চালায় বা উত্তরপাড়া যারা এই সংগঠনের সাথে যুক্ত তারা অ্যাক্টিভ, কিন্তু বিধায়ক হিসেবে যে অ্যাক্টিভনেস আগে ছিল প্রবীর ঘোষালের সেটা নেই, কাঞ্চন মল্লিকের একেবারেই নেই। সেটা মানুষ বিচার করবে, সেটা তো আমি বলতে পারি না। সৌভিক পাল, চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। যেভাবে পলিটিক্যালি কাজ পাওয়ার দরকার সেরকমই, মানে পলিটিক্যালি বলতে জনসাধারণের জন্য যেটা করা হয় সেটাই হয়ে থাকে। এবার আমি তো ব্যক্তিগতভাবে দেখব না, আমি বৃহত্তরভাবেই দেখব। আমি সে জীবন তো কথা, মানে দৈনন্দিন সবসময় পরিবর্তন হচ্ছে, এবার সেই অনুযায়ী আমি চাই যে সাংসদরা সেভাবে কাজ করুক। এবার পার্টিকুলার তো এটা বলা যায় না যে এটা আজকের দরকার, আমাদের যেমন জীবন যেভাবে বাড়ে সেভাবেই সবসময় পরিবর্তনটাও, মানে চাহিদাটাও আমাদের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। সে আসলে মানুষ, আমি এটা দেখতে চাই, সে তো মানুষ। এবার তার সে জায়গাটার কাজ, সেটা ওটা পেশাগতভাবে নিয়েছে, সে সাংসদ হিসাবে তার কাজে কাজ নিশ্চয়ই সে করছে,
এবং পার্টি থেকে সেটা দেখা হয়েছে যে সেভাবেই সে করবে। দেখুন, সেইভাবে আমার ব্যক্তিগত কারণ নিয়ে যাওয়া সেটা তো সম্ভব হয়নি বা আমার আপাতত পড়েনি, নিশ্চয়ই দরকার হলে আমি যখন যাব তখন দেখব, এটা হচ্ছে কথা। আজকে যে আধা সামরিক বাহিনী টহল দিচ্ছে, কি মনে হয় শান্তিপূর্ণ অবাধ ভোট হবে? আমাদের উত্তরপাড়া কিন্তু শান্তিপূর্ণ, মানে যেভাবে যা হয়, আমি উত্তরপাড়ায় বিগত প্রায় 30-31 বছর আছি, সেরকম কোনোদিন কোনো কিছু দেখিনি। সুমিতা মণ্ডল। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ, মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি বালি বাজারে। গত 5 বছর সাংসদের কাজে আপনার কতটা সন্তুষ্ট? এবছরও করতে পারবো না, তবে এমনি এখানে খুব শান্তি জায়গা, এখানে ঝগড়া অশান্তি এসব কিছু নেই, এটা খুব ভালো জায়গা। এই যে এখন কাঞ্চন মল্লিক কোনোদিন এখানে আসেন না, আসেন না, বা এখন যে রচনা ব্যানার্জিকে শুনছি তৃণমূল থেকে করবে, ওনারা কিন্তু কোনোদিন আসেন না, ওই নামেই ওরা প্রার্থী হন। এতে তো জনপরিষেবা কোনো মানুষ পায় না, কি মনে হয় এগুলো কি ভাবা দরকার যারা দায়িত্বে থাকে? আর মানুষ ভোট দেয় কেন? আপনি বিধায়ককে কতটা কাজে পান এই উত্তরপাড়ার? হ্যাঁ, বিধায়ক খুব ভালো। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে পান? কাঞ্চন মল্লিককে পাই না, আমাদের আমরা রিলিফ দেওয়া আমাদের রাস্তাঘাট পরিষ্কার করা বা সব কিছু উনি খুব ভালো করে করেন। নির্বাচনে পড়বে যে বিধায়ককে পাই? ওকে, আপনার নাম? আমার নাম মিথিলা চৌধুরী। ধন্যবাদ। ওকে, না বিধায়ক কোনো দেখি উনি পায় না। লোকসভা নির্বাচন আজকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, কিছু চাওয়া পাওয়া থাকবে যিনি দাঁড়িয়েছেন বা যিনি জিতে আসবেন? নিশ্চয়ই থাকবে, চাওয়া পাওয়া থাকতেই পারে, দরকার রাস্তাঘাট পরিষ্কার, আমাদের এত মশা, এই সেই ড্রেন ট্রেন পরিষ্কার হয় না, কিচ্ছু হয় না, এগুলো খুব অসুবিধা হয় বাবা। ওকে, পারবো না বাবা, যা যা আবেদন সে তাই করবে। আপনার নাম? সত্যিকণা মুখার্জি। Thank you.